এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সিজদা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই না সারাদিন এই যে কুফুরি এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি আল্লাহ হেফাজত করুন আর আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও পরা যাবে না আমি কি বুঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন মাশাআল্লাহ আর কারা কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত এটা আমি মত দিচ্ছি আমি আল্লাহ রাস্তায় সময় দিয়েছি অনেকদিন এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি এত চমৎকার পর্দা শেখানো হয় কারা কারা সময় লাগিয়েছেন তিন দিন সাত দিন সময় দিয়েছেন কারা কারা বেশিরভাগই দেন নাই সমস্যা নাই দিতে হবে আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে বলেছি এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো হয় যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয় যাই হোক যেখানেই শেখেন শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো এমন পোশাক হবে না যেই পোশাকটা আটো সাটো যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দুই নম্বর এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নম্বর এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন এটাও নয় যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই যে লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর হিসাবকে দিবে সে নিজে দিবে এর হিসাবকে আমাকে দেওয়া লাগবে না তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আর চার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না জি আপনাদেরকেই বলছি আপনারা জিন্স পরতে পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি শার্ট পরতে পারবেন না আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এখানে এটা হাজার বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা এগুলো কখনো পরে নাই পরছে আপনার দাদি কখনো এরকম পরছিল শাড়ি তো যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি সুবহানাল্লাহ তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না মেয়ে পুরুষের পোশাক পরতে পারবে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্নাহ থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মূলনীতি কোরআনেও আছে হাদিসেও আছে আসেন এই যে নারীর অবমাননা এই বিষয়টা আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল এখন দেখবেন আরও বড় পরিসরে এসেছে আসে নাই এই যে ফ্যাশন শো দেহের প্রদর্শনী বিভিন্ন ফিল্মস দেখবেন ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন মিউজিকে দেখবেন পর্নে দেখবেন মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলায় বোঝেন নাই মনে হয় অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলায় এমন অনেক দেশ আছে আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে যে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার কষ্ট করে ফেলার
ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে, আলাদা হসপিটাল আছে, বলে নাউজুবিল্লাহ। তো আসলে ওই 1450 বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর? এই অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি, তামাশা করছি। সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে? কোরআনে পাবে, হাদিসে পাবে, ইসলামে পাবে। তার পর্দা নিশ্চিত হবে, দেহ সেফ থাকবে, তার ইজ্জত নিশ্চিত হবে, ইজ্জত সেফ থাকবে, তার সম্মান সেফ থাকবে, তাকে রাজরানীর মতো স্বামী বাসায় রাখবে, কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় প্রিয় বস্তু। শুধু তাই নয়, সম্পত্তির অধিকার তাকে দিতে হবে। একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে, তার বাবার সম্পত্তি পাবে, তার স্বামীর সম্পত্তি পাবে, সব দিক থেকে সে সম্পত্তি পাবে। আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না। এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না, তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রপাগান্ডা চালানো শুরু করে। সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে, কোরআনে এবং হাদিসে। এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন, তবে নম্রতার সাথে বোঝাবেন, কারণ উচ্চবাচ্য করলে তারা কথা শুনবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছুটা বাঁকা হাড় দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে, যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে, আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যান। এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা বিষয় বলছিলাম, ওই যে শিরিকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না, ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না? গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না? আরেকটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই? আচ্ছা, আর দুটো বলবো এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি, আসেন। একটা হচ্ছে মাদক। মাদক আয়ামে জাহেলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কি? মাদক। ওই যে বলছেন জাহেলি যুগ, কেন বলছেন জাহেলি যুগ? বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশি। এখন বলেন, ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ, এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই? বেশি না কম? এখন এই যে নতুন নতুন মাদক আসছে, ইয়াবা, আরও নাকি কী কী আসছে নতুন নতুন, আমরা নামও জানি না। এই যে গাজার নাম জানি, ফেন্সিডিলের নাম জানি, আর কী কী আছে? হিরোইন বলেন আর দু একটা, আফিম আর কী আছে? হ্যাঁ, রেন্ডি, সুবহানাল্লাহ, এই নামও কখনো শুনি নাই আমি। আচ্ছা শোনেন শোনেন, বিষয়টা হচ্ছে দেখুন, এই বিষয়টা কি হালাল না হারাম? আচ্ছা, এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে? কুফুরি হবে না শিরক হবে? শিরক কুফুর দুটোই হচ্ছে। কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন। প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না, হ্যাঁ, তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশিই ক্ষতি, তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না, তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ পাক বলেছেন যে এটাকে ছেড়ে দাও, সুরা মাইদায় পড়ে দেখেন, এটা শয়তানের কাজ। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন। এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন? বরং মাদক দ্রব্য সেবন করলে 40টা লাঠি বেত্রাঘাত করতে হয় ইসলামিক শাস্তি। কয়টা লাঠি? আর উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য। এবং কমে লুত নামে যে কম ছিল, ওই কমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছেন। জর্ডান একটা দেশ আছে না, জর্ডান, জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে, ডেড সি মৃত সাগর, ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো। কোন গোত্র? সাদুম। ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন লুত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তারা হেদায়েতের বাণী শুনে নাই, আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছেন। নামাজ তো কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে, এই পাপগুলো সেরকম পাপ, কথা বুঝতে পারছেন? তো এই যে জিনা, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকে, এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না? এবং ধর্মের মাধ্যমেও মাঝে মাঝে করছি, যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না। অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না, অনেকেই শিক্ষিত করছেন না, অনেকেই আরও এই যৌতুক নিচ্ছেন না, যৌতুক নিচ্ছেন না অনেকেই, যে বিয়ের সময় যৌতুক নেয়, এটা তো মেয়ের উপর, মেয়ের পিতার উপর টর্চার করা, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তারপরে দেখবেন রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই যে এই বছর 2022, এই 22-এই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় 1339টা ধর্ষণের মামলা হয়েছে। তো এটা এখন অ্যাভেলেবল, যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে এখন অ্যাভেলেবল, মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে, এখন নর্মাল, নর্মাল।
দর্শন হতেই পারে, মানুষ এখন এমন মনে করছে। প্রত্যেক দিন পেপার খুলবেন দেখবেন রেপের খবর, প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর। আর সব খবর তো আসে না, আসে হয়তো 10%, 20%, 30%, বেশিরভাগই আসে না। এলাকায় মোড়ে মোড়ে দেখবেন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং ইফটিজিং দেখবেন, খালি ইফটিজিং। মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে, অটোতে, টেম্পুতে, সব জায়গায়। বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে। একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কী জিনিস, ওকেও রেপ করা হচ্ছে। এই যে মহামারী, আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি। এই সমাজে আপনার মেয়ে তো সেফ না, আমার মেয়ে তো সেফ না, আমার মেয়ে, আপনার মেয়ের ভবিষ্যৎ কী হবে, এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায়, নেতা কোথায়? কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে এখন সেফ না। বাসে, ট্রাকে, ট্রেনে, অটোতে, সব জায়গায় হতে পারে। আর এগুলোকে আমরা প্রমোট করছি, এখন নগ্নতাকে প্রমোট করছি, পর্নকে প্রমোট করছি। এই নগ্নতা, পর্ন এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে। পর্ন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার, পশু বানিয়ে ফেলা হয়েছে।